এখনের দিনে প্রেম করে বিয়ে আর দেখাশোনা করে বিয়ে যেটাই হোক না কেন, কোনো সম্পর্কই কিন্তু সারা জীবনের জন্য হচ্ছে না। কেননা আগের দিনে হতো যে বিয়ে হওয়া মানেই একটা সারা জীবনের সম্পর্ক, কিন্তু এখনের সময় কী হচ্ছে, কয়েক বছরের সম্পর্ক। সে তুমি যেভাবেই হোক না কেন, প্রেম করে হোক আর দেখাশোনা করে হোক, আর খুব কম সংখ্যক হচ্ছে হয়তো সারা জীবন থাকছে থাকবে এরকম একটা সম্পর্ক, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হচ্ছে বলতো, কয়েক বছরের সম্পর্ক। আর এখনের মানে এমনই অবস্থা, একটা বিবাহিত জীবন দুজনের সম্পর্কর ভেতরে তিনজন তৃতীয় ব্যক্তি সে আসবেই, সে কয়েক বছর বলো কয়েক মাস পরও ঠিক দেখবে আসবে, আর সেই সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হবে। কেননা কেউই চাইবে না যে কোনো তারও সম্পর্কের ভেতরে, দু স্বামী স্ত্রীর ভেতরে তৃতীয় কোনো ব্যক্তি আসুক, কিন্তু সে যেই আনুক না কেন আনবে, এখনের যা দিন চলছে আর কি, সে আসবে আর সেই সম্পর্কটাকে ঠিক নষ্ট করে সে সংসারটাকে নষ্ট করবে, এটাই আর কি এখন চলছে। আর